नमस्कार बंधुरा, सजल गायत्री कुकिंग ब्लगे अपने सबा के स्वागत। आज के सामने अंडा करी बनिए देख। अंडा करी बनाते गए हमें डिमटा के बॉयल कर नहीं बॉयल कर मजे थी एक केटे केटे नहीं तेल बसिए दिए। तेलटा हमार गरम हो गए, एबार डिमटा भेजे नेब। डिमेर भितरे आमी एकटू हलुद एकटू लंकार गुड़ो और एकटू नून दिए 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 डिमटाके भेजे नेब। डिमटा आमार भाजा हये गेछे, एबार नामिये नेब। डिम नामिये नियेछि, भाजा हये गेछे, एबार आलुटाओ भेजे नेब। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেই তেলে ডিম আলু ভেজে নিয়েছি ওই তেলেই রান্না করব। তেলটা আমার গরম আছে, তেজপাতা দিয়ে দেব, তেজপাতা জিরা। এখন এর ভিতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে ভেজে রাখা আলু ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেব। দেখুন আমার আন্ডা কারি হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার মতন এরকম বানিয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।